হচ্ছে অ্যাপেলের সিরিজ ফোর যেটা ওয়াচ আছে হুবহু বলা যায় সেটার মতোই দেখতে, এটার মূল্য হবে আমাদের কাছ থেকে নিলে শুধুমাত্র 1300 টাকা। 1300 টাকা? 1300 টাকা এই স্মার্ট ওয়াচটার প্রাইস মাত্র 1300 টাকা। মি ব্যান্ড 4, মি ব্যান্ড 4টা আমাদের কাছে মূল্য হচ্ছে 2150 টাকা, শুধুমাত্র 2150, শুধুমাত্র 1250 টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন। ঠিক আছে, এই ফিটনেস ট্র্যাকারটা শুধুমাত্র 245 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন, 245 টাকায় পেয়ে যাচ্ছেন। ফিটনেস ট্র্যাকারটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 399 টাকায় পেয়ে যাচ্ছেন, 399। আমাদের কাছে অ্যামাজফিটের প্রতিটা স্মার্ট ওয়াচই আপনারা পাবেন, রেঞ্জ ওয়াইজ প্রতিটা স্মার্ট ওয়াচ। ঠিক আছে, যদি প্রোডাক্টগুলি আপনি পাচ্ছেন বা আপনারা পাচ্ছেন সেটা কোনোটাই আসলে ক্লোন নয়, প্রতিটাই অরিজিনাল। এবং যদি কোনোভাবে ক্লোন মনে হয়ে থাকে বা প্রুফ করতে পারেন, অবশ্যই আপনার টাকা আপনি রিফান্ড পাবেন। ফ্রেন্ডস, যাদের কিনা হাই বাজেটের কিছু স্মার্ট ওয়াচ অথবা ফিটনেস ট্র্যাকার প্রয়োজন ছিল তাদের জন্য হচ্ছে এগুলো, আর যাদের কিনা বাজেটটা লো মানে 2-3 হাজার টাকা সামথিং বা এরও নিচে তাদের জন্য কিন্তু এখানে আছে। এখানে আপনি 250 টাকা থেকে শুরু করে এমন আরও বাজেটের আছে। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনার একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। আসসালামু আলাইকুম, আমি এখন কিছু পপুলার স্মার্ট ওয়াচ বা ফিটনেস ট্র্যাকার নিয়ে কথা বলবো, যেগুলো বর্তমান সময় অনুযায়ী সব থেকে চাহিদাযোগ্য, ঠিক সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমি অ্যামাজফিট নিয়ে কথা বলি। অ্যামাজফিট বিপ লাইট, এটা খুব রিসেন্ট এসেছে বিপ লাইট, যেটার মূল্য আমাদের কাছে শুধুমাত্র 3800 টাকা। 3800 টাকা অ্যামাজফিট বিপ লাইট আমাদের কাছ থেকে পাবেন। এটা মূলত ফিটনেস ট্র্যাকার, এটাতে আপনি কতটুকু হাঁটলেন, কতটুকু দৌড়ালেন বা ফোনের নোটিফিকেশনগুলো মেসেজ রিড করা, এই কাজগুলি আপনি করতে পারবেন। এটার মতো আমার অ্যাকুরেসি বেশ ভালো। অ্যামাজফিট স্ট্যাটাস যারা খুঁজছিলেন তাদের জন্য সুখবর, এটা শুধুমাত্র 13000 টাকা আমাদের কাছ থেকে পাবেন, আরও চাইলে আরও কিছুটা ডিসকাউন্ট করে দেবো। এটার প্রাইস এত বিষয় কারণ কি? এটা আসলে অ্যামাজফিট স্ট্যাটাসটা মূলত কি বলবো, কেন বেশি অ্যামাজফিট স্ট্যাটাস নিয়ে কোনো কিছু বলার নাই, কারণ যারা কিনে তারা জানে। আর প্রতিটা রিভিউ ইউটিউবে অ্যাভেলেবেল রিভিউ আছে, ইউটিউবে আসলে যাতে মডেল লিখবেন রিভিউ পেয়ে যাবেন। অ্যামাজফিট বিপ, অ্যামাজফিট বিপটাও আমাদের কাছে বর্তমান বাজারে এটা 5000-এর উপরে হচ্ছে আস্কিং প্রাইস, আমাদের কাছে শুধুমাত্র 4700 টাকায় পাবেন হচ্ছে অ্যামাজফিট বিপ। অ্যামাজফিট বিপ, আচ্ছা এটা তো হচ্ছে এটার বড় ভাই নাকি? হ্যাঁ, এটা ছোট ভাই বড়, এটা হচ্ছে বড় ভাই, আগে রিলিজ করা ছিল। বিপ লাইট যেটা এসেছে সে ছোট ভাই বলতে পারে, এটা হচ্ছে 3800, বড় ভাই হচ্ছে 4700। বাজেট অনুযায়ী দুটাই বেস্ট জিনিস আসলে। এটা হচ্ছে অ্যামাজফিট পেস, অ্যামাজফিট পেস 10000 টাকা বাজেট, যারা অ্যামাজফিট পেসটা আপনি পেতে পেয়ে যাচ্ছেন। অ্যামাজফিট পেসটা আসলে খুব ভালো জিনিস এবং এটার রাউন্ড শেপটাও আসলেই অনেক গর্জিয়াস। অ্যামাজফিট স্ট্যাটাসের আগে যেটা সব থেকে বেশি চলছে যে স্ট্যাটাসটা, সেটা হচ্ছে অ্যামাজফিট, অ্যামাজফিট পেসটা সব থেকে বেশি চলছে। এটা হচ্ছে আপনি ধরে রাখুন 10000 টাকা, তবুও সময় অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে, আমরা আপনাকে অবশ্যই আপনার চ্যানেল থেকে যারা আসবে কিছুটা ডিসকাউন্ট করে দেবো। অ্যামাজফিট GTR বর্তমান সময় সব থেকে চাহিদাযুক্ত অ্যামাজফিটের যে ওয়াচটা আমাদের কাছে চেয়ে থাকা হয় সেটা হচ্ছে অ্যামাজফিট GTR এবং অ্যামাজফিট ভার্চ লাইট, এটাও রিসেন্ট আসা। অ্যামাজফিট ভার্চ আগে একটা ছিল, পরে আপনার অ্যামাজফিট ভার্চ লাইট এসেছে, অ্যামাজফিট ভার্চ লাইটটা শুধুমাত্র 8000 টাকা মূল্যে পাবেন। ফ্রেন্ডস, যাদের কিনা হাই বাজেটের কিছু স্মার্ট ওয়াচ অথবা ফিটনেস ট্র্যাকার প্রয়োজন ছিল তাদের জন্য হচ্ছে এগুলো, আর যাদের কিনা বাজেটটা লো মানে 2-3 হাজার টাকা সামথিং বা এরও নিচে তাদের জন্য কিন্তু এখানে আছে। এখানে আপনি 250 টাকা থেকে শুরু করে এমন আরও বাজেটের আছে। সো এটা কি? এটা হচ্ছে আপনার Y7 একটা স্মার্ট ওয়াচ, এটার আপনার বেল্ট যেটা সেটা হচ্ছে মেটালিক বেল্ট, লাইক এই টাইপের একটা বেল্ট পাচ্ছেন, মেটালিক মানে মেটালের মতো। হ্যাঁ, মেটালের বেল্ট পাচ্ছেন এবং দেখতে টোটালি অ্যামাজফিট বিপের মতো। তো যারা অ্যামাজফিট বিপ পছন্দ করেন বা বাজেটে কুলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে বা স্টুডেন্ট যারা, তাদের জন্য আমি বলবো Y7টা বেশ ভালো জিনিস। এবং মেটালিক স্ট্র্যাপ যেহেতু পাচ্ছেন, বাজেটটাও যাদের আসলে অনেক কম, এটা এটা শুধুমাত্র 1250 টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে মি ব্যান্ড 2, এটা আসলে অনেক দিন হয়ে গিয়েছে মি ব্যান্ড 2, এটা শাওমিরই মি ব্যান্ড 2, এটা 1500 টাকা। এটা ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজ করবে, এটা ওয়াচ না, এটা ফিটনেস ট্র্যাকার। আবারও বলি, এটা হচ্ছে মি ব্যান্ড 2, মাঝে একটা ছিল মি ব্যান্ড 3, যেটা এখন আর পাওয়া যাচ্ছে না। মি ব্যান্ড 4, মি ব্যান্ড 4টা আমাদের কাছে মূল্য হচ্ছে 2150 টাকা, শুধুমাত্র 2150 টাকা। 2150? এটা কি গ্লোবাল চার্জ? হ্যাঁ, এখানে একটা স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, এটা হচ্ছে DT28, এটার মূল্য হচ্ছে 2250 টাকা আমাদের কাছে। 2250 টাকা? এটা কি স্মার্ট ওয়াচ? হ্যাঁ, এটা স্মার্ট ওয়াচ। আচ্ছা, এটাকে আমরা খুলে দেখতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে স্মার্ট ওয়াচ,
এই স্মার্ট ওয়াচটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর। যারা কিনা একটু স্বাস্থ্যবান আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো মানাবে এই স্মার্ট ওয়াচটা। এগুলো থেকে বেটারগুলো কিন্তু আমি এগুলো দেখিয়েছি, এগুলো খুললে কিন্তু আসলে এগুলো আরও চমৎকার লাগবে। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোওয়ার্ডের W34, এটাও আমি খুলে দেখানোর চেষ্টা করছি। হচ্ছে অ্যাপেলের সিরিজ 4 যেটা ওয়াচ আছে, হুবহু বলা যায় সেটার মতোই দেখতে। যারা চিন্তা করছেন যে অ্যাপেলের সিরিজ 4 কিনতে পারছেন না, বা আমি নিজেও আসলে অনেক দাম বলে কিনি না আসলে, তো তাদের জন্য বেস্ট হয় W34টা, দেখতে অনেক চমৎকার, এটাতে ফিচারও অনেক বেশি পাবেন। আচ্ছা, সো এটা কি স্মার্ট ওয়াচ নাকি ফিটনেস ট্র্যাকার? স্মার্ট ওয়াচ প্লাস ফিটনেস ট্র্যাকার দুটোই। দুটোই এটা মেবি কল রিসিভ করা যায়, কল রিসিভ করা যায়। আচ্ছা, এবং এখানে আমরা কিন্তু একটা মেবি এটা মাউথ স্পিকার নাকি? হ্যাঁ, স্পিকার কথা বলা যায়। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, সো এটার প্রাইস পড়বে কত? এটার মূল্য পড়বে আমাদের কাছ থেকে নিলে শুধুমাত্র 1300 টাকা। 1300 টাকা? 1300 টাকা। এই স্মার্ট ওয়াচটার প্রাইস মাত্র 1300 টাকা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্মার্ট ওয়াচ, এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ আপনারা পাবেন মাত্র 1300 টাকা। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এটাতে 118টা ওয়াচ ফেস আছে। 245 টাকা পেয়ে যাচ্ছেন। আর যেটা আমার বাম হাতে আছে এটা হচ্ছে M4 ব্যান্ড, সেটা আমাদের এখানে শুধুমাত্র 399 মানে 399 টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছে। এটা আমরা একটু খুলে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে M3 ব্যান্ড। আচ্ছা, সো গাইস এটা হচ্ছে M3 ব্যান্ড, আপনারা এটা চাইলে পার্সোনালি এটা ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 245 টাকা। আমি মনে করি 245 টাকার মাঝে কিন্তু এইরকম একটা ব্যান্ড হওয়াটা আমাদের জন্য খুবই ভাগ্যের ব্যাপার। আর এটা হচ্ছে M4। হ্যাঁ, M4 ব্যান্ড। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস পড়বে কত? M4 ব্যান্ড হচ্ছে 399 টাকা মাত্র। 399 টাকা। আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন দুইটার মাঝে আসলে এগুলো আপনার এগুলোর ফুল বিস্তারিত আপনি চাইলে ইউটিউবে এগুলো দেখে নিতে পারেন রিভিউ। এটার হচ্ছে M3, এটার প্রাইস হচ্ছে 245 টাকা। এটা হচ্ছে M4, এটার প্রাইস হচ্ছে 399 টাকা। সো যা কিনা নিতে চাচ্ছেন এই টাইপের যে কোনো স্মার্ট ওয়াচ, তা কিন্তু অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখানে আপনাদের জন্য খুব ভালো লাগছে স্মার্ট ওয়াচ কালেকশন দেখিয়েছি, যেমন এটা, এটার প্রাইসটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং এইখানে আরও কিছু স্মার্ট ওয়াচ আমি আপনাদেরকে দেখিয়েছি, যারা কিনা স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন ওনার শপে। সেখানে আপনারা ওনাদের শপের নাম দেখতে পাচ্ছেন, গ্যাজেট টাচ। ওনাদের শপের বিস্তারিত সকল কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যদি কুরিয়ার নিতে চাই সেটা কি সম্ভব? হ্যাঁ, আমাদের থেকে কুরিয়ার আপনি নিতে পারবেন। তো অলরাইট গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো কেউ যদি স্মার্ট ওয়াচ কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন গ্যাজেট টাচ শপটায়। এই শপের বিস্তারিত সকল কিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই চেক করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না, কারণ এরকম খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসি। এই শপের ফেসবুক অ্যাড্রেস, গ্রুপ সকল কিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি, আপনারা অবশ্যই চেক করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।